আমরা দেখব এই অধ্যায়ে যে আমাদের তৈরি করা যে টেবিল, সেই টেবিলটিকে মডিফাই কীভাবে করা যায়। আমরা যদি আমাদের মডিফাই করার প্রয়োজন হতে পারে, সাপোজ এই ডাটা এন্ট্রি টেবিলটি আমাদের, তাহলে কী করতে হবে? তাহলে এই জন্য আমাদের ডিজাইন নামে যে বাটনটি উপরে দেখতে পাচ্ছি, আমরা ডিজাইনে ক্লিক করব। তো ফলে পুনরায় আমাদের সেই টেবিল ডিজাইন করার উইন্ডো চলে আসবে। আমরা এখানে সাপোজ কোনো চেঞ্জ করতে চাই, সাপোজ ইন অ্যাড্রেস বানানটি ভুল হয়েছে, তো আমরা এই ডাবল টি ডি এর পরে ই লিখে দিলেই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এছাড়া সাপোজ আমরা মনে করি আরেকটা রো আমরা এখানে বাড়াতে চাই, যে রিলিজিয়াসের পরে আরেকটা রো বাড়বে, তো সেক্ষেত্রে আমরা কার্সর এখানে রেখে ইনসার্ট মেনুতে ক্লিক অ্যান্ড দেন রোতে ক্লিক। ফলে অলরেডি একটি রো বেড়েছে, আমরা এখানে অন্য কিছু দিতে পারি। সাপোজ জয়েনিং ডেট দিচ্ছি আমরা, জয়েনিং ডেট, এবং ডেটা টাইপ থেকে আমরা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিচ্ছি এবং ক্লোজ দিয়ে দিচ্ছি আমরা, এবং সাথে সাথেই সেভ দিতে হবে, অর্থাৎ ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। এবং আমরা যদি এন্টার দিই, অর্থাৎ এটি ওপেন করি টেবিলটিকে, দেখুন আমরা আমাদের পরিবর্তন করা ফিল্ডগুলি দেখতে পাচ্ছি, জয়েনিং ডেট, অ্যাড্রেস ইত্যাদি। এভাবে আমরা কোনো টেবিলকে মডিফাই করে নিতে পারি।